তার কারণ হলো এই যে সরকার জনগণের
সমর্থনে টিকে নাই এই সরকার টিকে আছে তার প্রশাসন পুলিশ এদের দিয়ে তাহলে তাদের বিরুদ্ধে কিছু করতে পারবে না ওই চট্টগ্রামের সফরদিন দুদকের কর্মকর্তা তাকে চাকরিচ্যুত করা হয়েছে কিন্তু সে যাদের বিরুদ্ধে রিপোর্ট করেছে তাদের কোনো শাস্তি হয় না একইভাবে কেরানীগঞ্জে আমাদের বন্যা থানা বিএনপির সভাপতি নূর হোসেন তার পরিবারের সদস্যদেরকে আক্রমণ করে আহত করা হয়েছে তার স্ত্রী তার সন্তান তার কন্যা তার বোনকে তার কোনো বিচার হয় না আর এর প্রতিবাদে প্রেস কনফারেন্স করে মিছিলের প্রস্তুতি নিতে গেলে তখন তাদের উপর আক্রমণ করা হয় আর পুলিশ চুপচাপ দাঁড়িয়ে থাকে গভর্নমেন্ট কিচ্ছু বলে না কারণ ওই দুদককে অসন্তুষ্ট করার ক্ষমতা গভর্নমেন্টের নাই কারণ গভর্নমেন্টের বড় বড় যারা আছেন তাদের সবার আমার নামা দুদকের লোকজনের কাছে আছে আপনার তাদের বিরুদ্ধে কিছু হবে না পুলিশের বিরুদ্ধে কিছু হবে না কারণ তাদের রক্ষা করে চলছে তো পুলিশই জনগণ তো তাদের রক্ষা করছে না কারণ জনগণ তাদের ভোটও দেয় নাই রক্ষা করার কোনো দায়িত্ব নাই এই বাস্তবতা থেকে মুক্ত হতে হবে এই দেশটার স্বার্থে এদেশের জনগণের স্বার্থে আমার আপনার সকলের স্বার্থে এবং সর্বোপরি আমাদের পরবর্তী যে প্রজন্ম তাদের স্বার্থে এই কাজটা করতে না পারলে আমরা ব্যর্থ হয়ে বন্ধুরা আমার আমরা একটা দেশে বসবাস করছি যে দেশে দাবি করা হয় দাবি করা হয় যে আমরা নাকি খাদ্যের সম্পূর্ণ হয়ে গেছে তাই বলে না সরকারের লোকরা হ্যাঁ কিন্তু আপনার পত্রিকা এসেছে যে গত বছরের জুলাই থেকে ডিসেম্বর এই ছয় মাসে যে পরিমাণ চাউল আমদানি করা হয়েছে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আর কখনো এত চাউল আমদানি করা হয় না এর আগের বছর থেকে এবার ওই সময়ে এসি খোলা বেড়ে গেছে 609 ভাগ এবং 2020 সালের জুলাই থেকে চাউল আমদানির এলসি বলা হয়েছিল 4 কোটি 33 লাখ ডলারে 4 কোটি 33 লাখ 20 হাজার 2020-এ আর 2021-এ খোলা হয়েছে পারবেন নি 32 কোটি 12 লাখ অর্থাৎ 8 গুণ বেশি আমার দেশ যদি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয় তাহলে এই এত চাউল আমদানি করা হচ্ছে কেন কার জন্য স্মাগলিং করার জন্য এছাড়া তার কোনো কারণ দেখি না কারণ আমরা যদি স্বয়ংসম্পূর্ণই হই তাহলে আমদানি করা লাগবে কেন বন্ধুরা আমার আমদানি করি আমরা আমাদের কষ্ট লক্ষ্য বৈদেশিক মুদ্রা দিয়ে আমার ভাইয়েরা বোনেরা মধ্যপ্রাচ্যের মরুভূমি মালয়েশিয়ার জঙ্গল ইংল্যান্ড আমেরিকার প্রচন্ড শীতে পরিশ্রম করে যে অর্থ পাঠায় সেই অর্থ কি আমরা অপব্যয় হতে দিতে পারি কিন্তু তাই হচ্ছে এ ব্যাপারে আমাদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে আমাদের দেশে অদ্ভুত সব ঘটনা ঘটছে গত 13 বছরে পানির দাম বাড়ছে 14 বার আমরা নাকি খুব সুখে আছি 13 বছরে 14 বার পানির দাম বেড়েছে এবং এবার প্রস্তাব করা হয়েছে আরো 20% বাড়ানোর রাজি আছেন নাকি কিন্তু এই সরকার থাকলে এটা হবে আগের মতোই হবে
কারণ এই জনগণের প্রতি তাদের কোনো দায় নাই, তারা জনগণের ভোটে নির্বাচিত নন। বিএনপি নির্বাচন না করলে 300 মধ্যে 153 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় দায় নির্বাচিত, অর্থাৎ প্রার্থী পাওয়া যায় না। আর যদি বিএনপি অংশগ্রহণ করে তাহলে দিনের ভোট আগের রাত্রে হয়ে যায়, বেঁধে নেয়, অর্থাৎ কখনো ভোটে হয় না। এই যে দুই কৌশল কার্যকর হয়ে গেল, একটা হলো বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতা, আর একটা হলো দিনের ভোট রাতে করা। এরপর আর কি করতে পারবে? চুরি করার আর কি পথ আছে? অনাচারের আর কি পথ আছে? আছে একটা, 1975 সালে তারা একটা সংশোধন করছিল সংবিধানে, যে রাষ্ট্রপতি জনগণের ভোটে নির্বাচিত হবে, কিন্তু তারা একজনকে রাষ্ট্রপতি বলে বলে দিলেন যে অ্যাজ ইফ হি হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ পার কনস্টিটিউশন, অর্থাৎ তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হইলেন যেন তিনি জনগণের দ্বারা নির্বাচিত হইয়াছেন। দেখানো এরকম একটা আইন করতে পারে, সংসদে মেজরিটি আছে তো, সেই সংসদ যেদিন শেষ হবে তার পরের দিন থেকে আবার তারা সংসদ সদস্য বলিয়া নির্বাচিত হইবে, অ্যাজ ইফ দে হ্যাভ বিন ইলেক্টেড বাই দি পিপল, জনগণ তাদের ভোটে নির্বাচিত করছে। হতে পারে না, এই সরকার থাকলে কি না হইতে পারে। কাজে ঠেকাইতে হবে, আর না হলে যারা এমপি ডেপি হইতে চান বা যারা বানাতে চান তাদের কারোরই সুবিধা নাই। প্রিয় বন্ধুগণ, আমাদের দেশে এখন একটা কথা প্রচলিত হয়েছে, সেটা হলো যে মাথা পিছু জাতীয় আয়। অনেকে বলতেছেন মাথা পিছু মানে মাথার পিছনে, মাথার পিছনে জাতীয় আয় কত, এটা যেহেতু পিছনে আমরা দেখতে পাই না, যাতে বুঝতেও পারি না। আমাদের পরিকল্পনা মন্ত্রী বলছেন যে প্রতি রাত্রে আমরা ঘুমায় ঘুমায় বড় লোক হয়ে যাচ্ছি কিন্তু টেরই পাচ্ছি না। ওদের কি দেশে বাস করেন, ঘুমায় ঘুমায় বড় লোক হয়ে যাচ্ছেন কিন্তু টেরই পাচ্ছেন না। আমি বলতেছিলাম যশোরের এদিকে এক ডাক্তার রোগেরে জিজ্ঞেস করতেছে জ্বর হয় তো না তা গায়ে ব্যথা হয় ও না বলে হয় হয় বুঝতে পারো না। তো আমরা যখন বড় লোক হয়ে যেতেছি কিন্তু বুঝতে পারি না, পারে না যখন। এই কারণে ডিসিবি ট্রাকের পাশে লম্বা লাইন। সাংবাদিক বন্ধুগণ, আমার কাছে ছবি আছে, আপনাদের সাংবাদিকরা, আমি শ্রমিক আন্দোলন করি, আমার শ্রমিকরা তো মোটেই, আমি রাজনীতি করি, আমার রাজনীতি কর্মীরা তো মোটেই, সবাই ট্রাকের কাছে লাইন দিতেছে এখন, হয় মাস্কে মুখ থেকে আর নয় মাফলা দিয়ে মুখ থেকে। আর আমাদের জাতীয় আয় গড় আয় হয়েছে নাকি $2,500 তাদের প্রায় $19,000 মতো হয় মাসে। আর আমাদের লোকরা শুনতেছে বউ বাজার, যেখানে বলে ফকিন্নি বাজার, সেখানে শুনতেছে লোকরা কেন যাচ্ছে। আমাদের এক মন্ত্রী বলেন যে আকাশ থেকে যখন ঢাকা দেখি মনে হয় লস এঞ্জেলস, আর নিচে নামলে বাথরুমে গেলে নাকি মনে হয় সিঙ্গাপুরে আছে। আল্লাহর ওয়াস্তে একবার ওই ট্রাকের কাছে যায় দেখেন কোথায় আছে, আল্লাহর ওয়াস্তে ওই ফকিন্নি বাজারে যায় দেখেন কেমন আছে দেশের মানুষ, কিন্তু সেটা করবেন না। বন্ধুরা, আমার এই নির্মম রসিকতা বন্ধ করা লাগবে। মানুষ না খেয়ে থাকবে, আর তারা বলবে যে গরু ছাগলকেও চাল খাওয়ানো হচ্ছে বলে একটু বেশি খরচ করছে। গরু ছাগলকে চাল খাওয়াবে গরিব মানুষ, নিজেরা খেতে পারে না যেন। বন্ধুরা আমার, বাস্তবতা তো এই যে গত এই কোভিডের মধ্যে 11,000-এরও বেশি নতুন কোটিপতি হয়েছে বাংলাদেশে, এটাও তার ব্যাংকের হিসাব। যারা ওই সম্রাটদের মতো ওই বাক্সের মধ্যে বা আলমারির মধ্যে টাকা রাখে সেটা না, ব্যাংকে রাখার হিসাব।
আর অন্যদিকে 3 কোটি 24 লাখ মানুষ নতুন করে দরিদ্র হয়ে গেছে। অর্থমন্ত্রী বলে আমি হিসাব মানি না, মানলে অর্থমন্ত্রী আপনি কোন হিসাব মানেন? আপনার কি কোনো হিসাব আছে? যদি না থাকে তাহলে যারা হিসাব করে তাদেরটা মানেন? বন্ধুরা আমার, আগে শুনতাম যে মানুষ হয় দরিদ্র হয়, না হয় নিম্ন মধ্যবিত্ত হয়, না হয় মধ্যবিত্ত হয়, না হয় উচ্চবিত্ত হয়, তাই তো শুনছে নাকি? আর এখন অর্থনীতিতে বোধ করছে যে এখন হয় কি, এখন হয় আপনার নিরঙ্কুশ দরিদ্র, চরম না হত দরিদ্র, নিরঙ্কুশ দরিদ্র, হত দরিদ্র, চরম দরিদ্র, দরিদ্র অর্থাৎ দরিদ্র 5টা ভাগে এখন ভাগে গেছে। এতই দরিদ্র মানুষ যে তাদের এক ভাগে রাখাই যাচ্ছে না। আর সরকার বলতেছে উন্নয়নের যে উন্নয়ন হচ্ছে, হ্যাঁ হচ্ছে, কিছু কিছু মানুষের তো উন্নয়ন হচ্ছে। এখন বলেন আপনার সালমান রহমান সাহেবের মতো অবস্থাপন্ন মানুষ, ধনবান মানুষ আর আমার বা আপনার এই বান্দা ভাই, তাদের ইনকাম যদি আপনি গড় করেন তাহলে তো আমার আপনার সাথে মধ্যে হয়ে যাবো নাকি, হবো না? হ্যাঁ, একইভাবে জিডিপির হিসাব করে জনসংখ্যার হিসাব করে বলা হচ্ছে আমাদের $2,891 পার ক্যাপিটা ইনকাম। অর্থনীতির প্রতিনিধিরা বলছে এই সংখ্যাটা বাড়ানোর জন্য আমাদের জনসংখ্যা কম দেখানো হচ্ছে। অনেকে বলে আমাদের দেশের জনসংখ্যা এখন 18 কোটি, সরকার বলে 16 কোটি। সংখ্যা যদি 18 হয় তাহলে কিন্তু এই 2,500 এটা 1800 নেমে আসবে। এই যে ঘটনা, এই যে অতিরিক্ত আয় দেখানো কিংবা জনসংখ্যা কমানো ইত্যাদির মাধ্যমে যে কাজটা তারা করে, এরকম কাজ করছিল 2014 সালে নাইজেরিয়ায়। নাইজেরিয়ায় 2014 সালের 21শে ডিসেম্বর রাত্রে ঘোষণা করা হল যে তারা আফ্রিকার এখন সবচেয়ে ধনী দেশ। এবং এটা শুনে আপনার একজন অর্থনৈতিক বিশ্লেষক বিসমার্ক রিওয়েল উনি বলছিলেন যে এটা হলো একটা ভ্যানিটি। বাংলাদেশে আজকে উন্নয়নের যে হিসাব দেওয়া হচ্ছে এটা হলো একটা ভ্যানিটি। ভ্যানিটি বুঝছেন তো, ফুটানি ফুটানি। সাধারণ মানুষের এই হিসাবে কিছু আসলে যায় না। জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে তাতে উপার্জন কোনো কাজে আসছে না, সব কিছুর দাম বেড়ে যাচ্ছে। চাল ডাল তেল নুন মরিচ পেঁয়াজ সব কিছুর দাম বাড়ছে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা খুব শীঘ্রই এই ব্যাপারে আন্দোলনে যাব, রাজপথে আসব এবং আমরা দেশের সব গণতন্ত্রকামী রাজনৈতিক দল সংগঠন প্রতিষ্ঠান ব্যক্তি সবার কাছে অনুরোধ জানাচ্ছি, যার জন্য আমরা সবাই মিলে সাধারণ মানুষ গরিব মানুষকে রক্ষা করার জন্য দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের আন্দোলন করি। এই আন্দোলন আমাদের জন্য খুবই দরকার। মানুষ কষ্ট পাচ্ছে আর মানুষের কষ্ট দূর করা এটাই রাজনৈতিক সংগঠনের দায়িত্ব। ক্ষমতায় যাওয়া না দেওয়ায় কিছু আসে যায় না। এই দেশ কোটি কোটি বছর থাকবে, আমাদের দল কোটি কোটি বছর থাকবে, লক্ষ লক্ষ বার আমরা ক্ষমতায় আসব, আবার লক্ষ লক্ষ বার হয়তো পরাজিত, কিছু আসে যায় না। কিন্তু জনগণের স্বার্থ রক্ষার দায়িত্বটা আমাদের পালন করতে হবে। দেশের যে জনক বেগম খালেদা জিয়া আজ অন্যায়ভাবে কারারুদ্ধ অসুস্থ, তাকে মুক্ত করতে হবে। দেশের নায়ক তারেক রহমানকে আমাদের মধ্যে নিয়ে আসতে হবে।
বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা ছাড়া এর কোনটাই সম্ভব বলে মনে হয়। আজ সে কারণেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে লড়াই, সেই লড়াই জোরদার বেগবান করার জন্য আমরা এদেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দল, সব দেশপ্রেমিক রাজনৈতিক সংগঠন, ব্যক্তি সবার কাছে অনুরোধ করছি, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে যার যার অবস্থান থেকে কিংবা একযোগে আমরা এই অবৈধ অনির্বাচিত সরকারের বিরুদ্ধে আন্দোলন করি এবং আন্দোলনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করি, যে সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জনগণের কাছে জবাবদিহিতা করতে বাধ্য থাকবে। সেরকম একটা সরকার, যে সরকার দুর্নীতিকে প্রশ্রয় দেবে না, যে সরকার জনগণের স্বার্থ রক্ষা করবে, যে সরকারের সবাই কণ্ঠ রোধ করা হবে না। আমার সাংবাদিক বন্ধুরা, তারা মত প্রকাশের অবাধ স্বাধীনতা ভোগ করবেন, আমাদের শিক্ষাঙ্গন সন্ত্রাস মুক্ত হবে, আমার যুব ভাই বোনেরা চাকরি পাবে, আমার শ্রমিকরা তাদের বাঁচার মতো ন্যায্য মজুরি পাবে, আমার নারী এবং শিশুরা নির্যাতন এবং অত্যাচার থেকে রক্ষা পাবে এবং মর্যাদা পাবে, মা বোনের মর্যাদা। সেই শুভদিনের জন্য আমাদেরকে লড়াই করতে হবে, আর সেই লড়াইয়ে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা।